বন্ধুরা, ডিসেম্বর মাস এসে গেছে, তবুও দেখুন আমার জবা গাছগুলোয় কি সুন্দর ফুল এখনও কিন্তু খুব ভালোভাবেই আসছে। আর এটা শুধু ডিসেম্বর মাস বলেই নয়, আমার কিন্তু প্রত্যেকটা গাছে সারা বছরই ফুল আসে। আর আপনাদের সঙ্গে কিন্তু আমি অনেক ভিডিও শেয়ার করেছি, যদি আপনাদের গাছে এখন এই মাসেও কোনো রকম ফুল আসছে না, তাহলে এমন কি সার দিলে আপনাদের গাছে ফুলটা এসে যাবে, ওটাই আজকে নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। তো চলুন স্টার্ট করা যাক আজকের ভিডিও। তার আগে নমস্কার বন্ধুরা, আমি প্রিয়া আর আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, যদি আপনারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকেও টিপে দিন, তাহলে আপনারা আমার এই ধরনের ভিডিও সবার আগে দেখতে পাবেন। আর যদি আপনারা এই ভিডিওটাকে হিন্দি ভার্জনে দেখতে চান, তাহলে চ্যানেল লিস্টে যখন আপনারা যাবেন, ওখানে আমার আরেকটা চ্যানেল শো হচ্ছে DIY থিংস উইথ প্রিয়া, ওখানে গিয়ে এই ভিডিওটাকে হিন্দি ভার্জনে দেখতে পাবেন। তো চলুন স্টার্ট করা যাক আজকের এই ভিডিও। বন্ধুরা, জবা গাছ একটা এমন গাছ যেটা সবার বাড়িতে একটা না একটা গাছ অবশ্যই থাকে। আমার কাছে কিন্তু অনেকগুলো জবা গাছ আছে, আর তাতে কিন্তু প্রত্যেকটা গাছে কিন্তু এখনও কিন্তু খুব ভালোভাবে ফুল এসেই যাচ্ছে। আপনাদের সঙ্গে অনেক ভিডিও শেয়ার করেছি যে শীতকালে কিভাবে কেয়ার করতে হয়, কিভাবে সার দিতে হয়। তো আপনারা যদি ওগুলো না দেখে থাকেন তো অবশ্যই দেখে নিন। আমার কিন্তু জবা গাছ নিয়ে আলাদা প্লেলিস্টও করা আছে, তো ওখানে গিয়ে আপনারা দেখে নেবেন। আমি কিন্তু এখানে লিংক দিয়ে দেবো, আপনারা অবশ্যই গিয়ে দেখে নিন, কারণ জবা গাছ একটা এমনই গাছ যেটা সবার বাড়িতে তো থাকেই, তাছাড়া কিন্তু এতে সবথেকে বেশি সমস্যাও দেখা যায়, যেমন পোকামাকড় তো আছেই, তাছাড়া কুড়ি ঝরে পড়ে যাওয়া বা পাতা হলুদ হয়ে যাওয়া, এই ধরনের অনেক কিছু সমস্যা। আমার এই গাছটা দেখুন, মানে প্রত্যেকটা ডালে আপনারা কুড়ি দেখতে পাচ্ছেন, আর এরকমই কিন্তু এতে রেগুলার একটা দুটো চারটে পাঁচটা ছটা কখনো সাতটা এইভাবে কিন্তু ফুল ফুটে যায়। শীতকাল হলেও এখনও কিন্তু খুব ভালোভাবেই ফুল আসছে। তো কেয়ারে যদি সবথেকে প্রথমে যে যে জিনিসটা খেয়াল রাখতে হয়, আপনার কিন্তু গাছটা কিন্তু পুরোপুরি সানলাইট পাওয়া দরকার, যেহেতু এটা একটা পার্মানেন্ট গাছ আর এতে কিন্তু মানে রোদ খুব প্রয়োজন। যদি শীতকালে আপনারা যদি একটুও মানে এই গাছটাকে স্যামি শেড বা ডাইরেক্ট রোদ না পাচ্ছে এরম জায়গাতে যদি রাখা হয়, তাহলে কিন্তু আপনার গাছ অবশ্যই ডরমেন্সিতে চলে যাবে, আর আপনারা কিন্তু এই গাছ থেকে ফুল পাবেন না। সেকেন্ড যে টিপ, সেটা হলো যে আমি কিন্তু প্রত্যেক আমার জবা গাছ যখনই কেয়ারের কথা বলি, তখন বলি যে এই গাছটা কিন্তু খুব জলটাকে ভালোবাসে, তো জল দিনে দুবার করে দেবেন। তো শীতকালে কিন্তু এমন কিছুই করতে যাবেন না, দুবার জল তো মোটেই না। আপনারা যখন দেখবেন মাটিটা শুকোচ্ছে, সেটা দুদিনেও একবার আপনারা দিতে পারবেন, বা হয়তো রোজ দিচ্ছেন তো খুবই অল্প পরিমাণে একটু পরিমাণে জল দিবেন, খুব বেশি জলটা দেবেন না। অনেক বেশি জল দিলে কিন্তু আপনাদের গাছে কুড়ি ঝরে যাওয়ার সমস্যা বা কুড়ি হলেও ফুটবে না এই ধরনের সমস্যাগুলো দেখতে পাবেন। তো এই জন্য জলটা একটু কমই দিতে হয় শীতকালের সময়। তারপরে অনেকেই বলে যে এই সিজনটাই কি জবা গাছে সার দেবেন না, ডরমেন্সি পিরিয়ডে সার দিতে হয় না, অনেক ইউটিউবার্সরা এরকম বলে। তবে কিন্তু আপনারা যদি সার দেয়া বন্ধ করে দেবেন, তাহলে কিন্তু আপনাদের গাছে একদমই ফুল আসা বন্ধ হয়ে যাবে, আর আপনিই কিন্তু গাছটা ডরমেন্সিতে চলে যাবে। তো সেই জন্য আপনাদের সার কিন্তু প্রয়োগ করতে হবেই। বন্ধুরা, শীত হোক, বর্ষা হোক, গ্রীষ্মকাল হোক, যেই সিজন হোক, আমি কিন্তু আমার জবা গাছে প্রত্যেক মাসে একটা হ্যাভি ফিড দিই। শীতকালের জন্য কিন্তু আপনারা আপনাদের যদি 12 ইঞ্চির টবে আছে, তাহলে তার জন্য 3 চামচ সর্ষের খোল আর 3 চামচ হাড়ের গুঁড়ো, 3 চামচ শিংকুচি, 3 চামচ নিম খোল, তার সঙ্গে 100 গ্রাম মতো আপনারা ভার্মি কম্পোস্ট, তার সঙ্গে 1 চামচ অ্যাপসাম সল্ট, আর তার সঙ্গে হাফ চামচ মতো পটাশ, এই সার প্রয়োগ করবেন প্রত্যেক মাসে শীতকালের জন্য। আর তার সঙ্গে আমি আজকে একটা সার যেটা দেখাচ্ছি, সেটা হলো মাইক্রো নিউট্রিশনস, কারণ আমরা যতই সার বা খাবার আমাদের গাছে প্রয়োগ করে থাকি, অনেক সময় আমাদের গাছে কিন্তু অনুখাদ্যর অভাব হয়ে গেলে কিন্তু আমাদের গাছে ফুল আসে না। তো অনুখাদ্যটা কিন্তু আমাদের গাছকে আলাদাভাবে দিতে হয়, অনেক সময় দেখা
দেখা যাচ্ছে সার দিচ্ছি, কতটা দিচ্ছি আমরা গাছকে আমাদের পরিমাণ মতো দিচ্ছি, তবে দেখা যাচ্ছে অনুখাদ্যর অভাবে কিন্তু গাছে কিন্তু ফুল আসে না। তো এই সারটা আজকে আমি প্রয়োগ করে দেখাচ্ছি, তবে আপনাদের সঙ্গে আমি আমার গাছকে কী হেভি ফিড দিই সেটা অনেকবারই শেয়ার করেছি। তো এই অনুখাদ্যটা কিন্তু পুরোপুরি অর্গ্যানিক থাকে, আর এটা আমাদের টবের চারিপাশ থেকে দিয়ে একটুখানি মাটির সঙ্গে মিশিয়ে দিতে হবে, মিশিয়ে দিয়ে খুব অল্প পরিমাণে জল দিতে হবে। এটাও কিন্তু মাসে একবার আমি আমার গাছে অবশ্যই দিই। আর এটা আমার 12 ইঞ্চির টব, আর আপনারাও গাছে ফুলও দেখেই নিয়েছেন যে কি ভালো পরিমাণে কুড়ি বা ফুল এখনও পর্যন্ত ডিসেম্বর মাস এসে গেছে, তবুও কিন্তু কোনো কুড়ির কোনো ফুলের কোনো রকম এই গাছে অভাব হয়নি। এটাই নয়, আমার কিন্তু প্রত্যেকটা জবা গাছে কিন্তু এখনও অবধি খুব ভালোভাবে ফুল আসছে আর কোনো রকম ফুলের অভাব নেই। আমি আপনাদের সঙ্গে অনেক শর্টস ভিডিও শেয়ার করি যাতে আপনারা দেখে বুঝতেও পারেন, তার সঙ্গে লং ভিডিওতেও আপনাদের দেখাই। আর তাছাড়া কিন্তু ফাঙ্গিসাইড বা আপনাদের কীটনাশকও কিন্তু গাছে কিন্তু স্প্রে করতে হবে মাসে দুবার করে। যেটাও আপনারা ফাঙ্গিসাইড স্প্রে করছেন সেটা করুন, আমি সাফ ব্যবহার করি, আর আমি যে কোনো কীটনাশক আপনারা ব্যবহার করছেন সেটা আপনারা মাসে দুবার কিন্তু অবশ্যই করবেন, তাহলে আপনাদের কিন্তু গাছে কোনো রকম জবা ফুলের কিন্তু অভাব হবে না। তো এটা হলো আমার আজকের ভিডিও, যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক আর শেয়ার করা একদম ভুলবেন না। আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকেও টিপে দিন, তাহলে আপনারা আমার এই ধরনের ভিডিও সবার আগে দেখতে পাবেন। আর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।